দেখাই প্রথমে একবার জায়গাটা, একবার দেখতে পাচ্ছ তোমরা? আমি নাপছি জায়গাটায়, কারণ অনেকটা উঁচু থেকে নেমে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু, কিন্তু ওখান থেকে নেমে নেমে আসছি এই জায়গাতে। আমি একটু সাবধানেই যাচ্ছি, কারণ জলকে আমার ভয়ও লাগে। ও জাস্ট অসাম, জাস্ট নাইস বন্ধুরা, এত সুন্দর একটা জায়গা আজকে দেখতে পাবো, কোনোদিন বুঝতে পারিনি। দেখুন কত লঞ্চ এভাবে পড়ে আছে, মানে জাস্ট অসাধারণভাবে লাগছে দেখতে। কত বছর ধরে এভাবে এখানে পড়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা? ওই একটা সামনে বড় রয়েছে, কিন্তু আরও কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে একদম জলের একদম তলায় চলে গেছে গঙ্গার ধার। এবং বড় কথা হচ্ছে, সবার থেকে বড় কথা হচ্ছে, আশপাশ দিয়ে শুনতে পাচ্ছেন আপনারা যে হরে কৃষ্ণ হচ্ছে। তো আজকে বিশেষ করে আমার বাবা এবং আমার ফ্যামিলি, মানে আমার দাদা বৌদির, মানে আমার বাবা যায় যেখান থেকে অ্যাকচুয়ালি দীক্ষা নিচ্ছে, মানে নিয়েছে, তো সেই জায়গা থেকে, মানে সেখানে যে গুরুদেব রয়েছে, তো তার আজকে বার্থডে আছে, তো সে কারণের জন্য আজকে আমরা সেখানে এসেছি, মানে তার জন্মদিন রয়েছে, সে কারণের জন্য আমরা সেখানে এসেছি। এবং প্লেসটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখনও মন্দিরে ঢুকিনি, মন্দিরটা ওই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ, ওই যে, ঠিক আছে। আর মন্দিরটা দেখতে, মানে মন্দিরটা একদম গঙ্গার সাইড, ওদিকে কোনো একটা ফ্যাক্টরি হবে হয়তো। আর বাকি দেখতে পাচ্ছ কত সুন্দর প্লেস আমরা রয়েছি, কিন্তু একদম দারুণ প্লেস কিন্তু, ঠিক আছে, একদম গঙ্গা, কত সুন্দর দেখুন গা, মানে সুন্দর একটা গঙ্গা, ঠিক আছে, একদম গঙ্গার ধারে কিন্তু রয়েছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে একদম গঙ্গার ধার, এই যে একদম ধার, এখানে অনেকটা উঁচুতে রয়েছি আমি, ঠিক আছে, গাদা উঁচুতে রয়েছি প্রচুরভাবে। এবং ওইখানে আশ্রমটা রয়েছে আমাদের, যেখানে এসছি অ্যাকচুয়ালি বাবা দাদা যারা দীক্ষা নিয়েছে, ওই যে আশ্রমটা দেখাতে পাচ্ছি হয়তো। আমি আশ্রমের ভেতরে ঢুকবো বন্ধুরা, তার আগে এখানে একটা ভিডিও শর্ট নিয়ে নিলাম, ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, বাবা আর আমার মানে ভাইপো দাদার ছেলে দাঁড়িয়ে আছে ওই জায়গাতে। তো বন্ধুরা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যে তোমাদেরকেও দেখাই এবং দীক্ষাটা নেওয়া খুব জরুরি শুনছিলাম, তো আমিও নিই নেবো কিছুদিন পরে হয়তো আস্তে আস্তে, তো আমি এই জন্যই আসলাম ফার্স্ট টাইম দেখতে। তো চলো এখন আমি একটু ওয়েট করছি, একজন আসবে তাই জন্য, তো তারপরে আমরা ভেতরে ঢুকবো, এবং ভেতরে ঢুকে যদি ভিডিও করার পারমিশন দেয় তো তাহলে অবশ্যই ভিডিও করে তোমাদেরকেও দেখাবো, শেয়ার করবো যে ভেতরটাও কীরকম, ঠিক আছে। তো অবশ্যই চলো কন্টিনিউ করো ব্লগটা। দেখাতে পাচ্ছি, মানে যার জন্য এখানে মেনলি আসা এবং যেই গুরুদেবের জন্য আসা, তো আমি কিন্তু তাকেই দেখাতে পারছি তোমাদের সঙ্গে, মানে শেয়ারও করছি, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ। তো ইনি হচ্ছে সেই গুরুদেব যার আজকে জন্মদিন রয়েছে, এবং তাকে সবাই কিন্তু মালা পরাচ্ছেন এবং খুব সুন্দরভাবে আহ্বান জানাচ্ছে, কিন্তু প্রচুর লোকে দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর লোকে এসছে, এখনও সবাই এসে হয়তো হাজির হয়নি, এবং সবাই মালা তো পরাচ্ছে, তার সাথে আশীর্বাদও গুরুদেব দিচ্ছেন তাদেরকে। এবং এখানে অনেক রকম ঠাকুর আছে দেখতে পাচ্ছেন, এখানে গুরুদেবগুলো, এই যে গুরুদেবগুলো, ইনাদের সমাধি হয়ে গেছে ইনার আগে, এবং আমার মা জয় তারা রয়েছে এখানে। তো এই গুরুদেবের জন্যই এখানে আসা মেনলি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ ইনি হচ্ছে সেই গুরুদেব।
তো ঠিক আমি আপনাদেরকে এবং তোমাদেরকে দেখাতে পারলাম যে এখানে কত লোক এসছে এবং কত ভক্তরা এসছে এই গুরুদেবকে কিন্তু পুজো করতে, কারণ তার আজকে জন্মদিন ছিল, সে কারণের জন্য এত লোক কিন্তু আজকে এখানে প্রেজেন্ট ছিল, কারণ এনার জন্মদিন বলেই। এবং এনাকে প্রচণ্ডভাবে যত্ন আত্তি করা হচ্ছে, তো আমারও খুব ভালো লাগছিলো জায়গাটায় গিয়ে, কারণ এত সুন্দর মঠ বা এরকম টাইপের মন্দির যেতে আমার প্রচণ্ড পছন্দ, আমি করি বিশেষ করে। এবং তোমরা কে কে পছন্দ করো বা কিছু কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, এবং এটার অ্যাড্রেসও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথা দিয়ে যেতে হয় বা কেমনভাবে যেতে হয়। হয় বন্ধু, একটা জায়গায় যাচ্ছি, ওই জায়গাটায় জল ছাড়া হয়, মানে ওখান থেকে জল এসে পড়ছে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে। তোমাদেরকে দেখাই প্রথমে একবার, জায়গাটা একবার দেখতে পাচ্ছ তোমরা, আমি নাপছি জায়গাটায়, কারণ অনেকটা উঁচু থেকে নেমে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু, কিন্তু ওখান থেকে নেমে নেমে আসছি এই জায়গাতে। আমি একটু সাবধানেই যাচ্ছি, কারণ জলকে আমার ভয়ও লাগে। ও জাস্ট অসাম, জাস্ট নাইস বন্ধুরা, এত সুন্দর একটা জায়গা আজকে দেখতে পাবো কোনোদিন বুঝতে পারিনি। দেখুন জাস্ট অসাম লাগছে দেখতে, কিন্তু এটা কিন্তু গঙ্গা, মানে গঙ্গার সাথে মিশেছে, বাট এই জলটা কোনো জায়গা থেকে হয়তো আসছে এখানে, এসে হয়তো তারপরে জলের সাথে মিশেছে হয়তো। দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ। এবং জলটার কালারও বন্ধুরা দেখাতে পাচ্ছি, কত সুন্দর জলটার কালার দেখতে পাচ্ছেন আপনারা। জায়গাটা কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আমার, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এই আশ্রমে এসে এত সুন্দর জায়গা মানে দেখতে পাবো বুঝতে পারেন। এবার নিচে দেখতে পাচ্ছেন, নিচে এগুলো হচ্ছে পাথর টাইপের করা রয়েছে, একদম পুরো ফুল পাথর, এগুলোই পা দিয়ে দিয়ে চলতে হচ্ছে। হ্যাঁ, তো খুব বিষয়টা খুব ভালো লাগছে আমার, কিন্তু দারুণ একটা জায়গায় এসেছি, কিন্তু দারুণ 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 প্রচণ্ড ভালো লাগছে আমার এসে জায়গাটায়। একদম গঙ্গার ধার, এখানে ট্রেনটা কাজ করছে, এখানে কাজ চলছে বাদ ধর, প্রচণ্ড। এইদিকে আমি যেগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি সেগুলো হচ্ছে একটা একটা সমাধি, যাদের ছবি আমি আগেও দেখিয়েছিলাম মন্দিরের ভেতরে, তো তাদেরই সমাধি এখানে করা রয়েছে। সমাধি সাইডেই একদম আমি এসেছি ঘুরতে, খুব ভালো লাগছে। একদম গঙ্গার ধার কিন্তু এটা, একদম সমাধি, সমাধি একদম সাইডেই কিন্তু এটা, মানে এই মন্দির এবং ওই গঙ্গা এটা, ঠিক আছে। আর এটা ত্রিবেণীতে অবস্থিত বন্ধুরা, একদম ত্রিবেণীতে অবস্থিত, কিন্তু খুব ভালো ব্যাপার, খুব ভালো লাগে দেখতে, আমার কিন্তু খুব সুন্দর লাগছে। এবং ওই দিক থেকে মনে হচ্ছে একটা কোনো জল ছাড়ার কোনো একটা আওয়াজ আসছে, হয়তো জল ঠল ছাড়ে, দেখতে পাচ্ছেন। এদিকেও কিন্তু একটা মন্দির, মন্দির ঠিক নয় বলাটা ভুল, মানে নীরবতা বজায় রাখুন, দেখুন ওখানে লেখাই আছে, সত্যিই তাই, সত্যিই তাই, নীরবতা বজায় রাখুন কথাটা একদম ভালো বলেছে কিন্তু, কারণ সত্যিই জায়গাটা নীরবতা বজায় আছে, কারণ আমার তো প্রচণ্ড সুন্দর লাগছে জায়গাটাতে ঘুরতে, কারণ জায়গাটা আপনারাও দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছি যে কত সুন্দর গাছপালা এবং কত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে জায়গাটা রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন একটা সাইলেন্স প্লেস, জাস্ট একটা সাইলেন্স প্লেস, পুরো সাইলেন্ট, শুধু একটা আওয়াজ কি জলের, ওইদিকে জল ছাড়া একটা কোনো ইয়ে আছে হয়তো, জল টল ছাড়ার ব্যাপার, দেখতে পাচ্ছেন ওইদিকে। তো এত সুন্দর লাগছে আমার, আমি প্রচণ্ড হ্যাপি আজকে জায়গাটা এসে, ঠিক আছে, প্রচণ্ড ভালো লাগছে। কেমন লাগছে আপনাদের কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। এটা কিন্তু আশ্রমের একদম ফ্রন্ট সাইডটা, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে একদম ইন, মানে ইন যেখান দিয়ে ঢুকছি আমরা, তো এটা হচ্ছে ইনের ইন গেট, তো এইদিকে হচ্ছে যেদিকে আমি একটু আগে গেলাম ঘুরতে দেখালাম, মানে গঙ্গার ধারটা এবং সমাধি এবং ঝর্ণা, মানে ঝর্ণা টাইপেরই ছোটো বলা যেতে পারে, পুরো ঝর্ণা নয় যাই হোক, তো সেটাই। তো এটা হচ্ছে আশ্রমটা, আশ্রমের পরিবেশ কিন্তু খুব দারুণ, এবং এটা পুরো গঙ্গার ধারে বিলম্ব করে এইটা অবস্থিত, এটা কিন্তু এটা একদম ত্রিবেণীতে, ত্রিবেণী একদম যে বিটিপিএস একটা আছে, তো বিটিপিএসের একদম পাশেই কিন্তু অবস্থিত এটা। এবং জায়গাটা প্রচণ্ড সুন্দর, আমি বারবারই বলছি, কারণ আমার এতটাই পছন্দ হয়েছে, আমি ফার্স্ট টাইম গেলাম আমার ফ্যামিলির সাথে, কারণ আমার ফ্যামিলি দুপুর দাদা বৌদি যারা আছে সবাই এখান থেকে নাম নিয়েছে, তো এখানে এই জন্যই আসা বন্ধুরা। তো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, দেখছো কি দারুণ লাগছে, এটাতে কাজ চলছে এখনো অবধি, এটা ওই গুরুদেবেরই একটা হয়তো কোনো কিছু হবে, আমি জানি না ঠিক, যাই হোক এখনো মন্দিরটাই কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন, মন্দিরটাতে এখনো কাজ চলছে কিন্তু,
আমি যেখানে রয়েছি পুরো কাজ চলছে এখন অবধি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে বন্ধুরা, এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা কীরকম লাগলো আপনাদের। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে জায়গাটা এসে, একটা শান্তি খুঁজে পাচ্ছি জায়গাটা এসে, জানি না কেন, যে একটা কত সুন্দর শান্তি। মানে প্রতিদিনই এত কাজ, এত স্ট্রাগল, এত কিছুর মধ্যে আমরা থাকি মানুষেরা, বাট এত শান্তির মধ্যে এখানে এসে একটা শান্তি ফিলিংস পাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের জায়গাটা কেমন লাগছে। এখানে এসে দেখলাম মন্দিরের ভেতরে, অনেক তো ঘুরলাম বাট মন্দিরের ভেতরে এসে দেখলাম যে খাওয়া দাওয়াটাও স্টার্ট হয়ে গেছে এবং একটা ব্যাচ কিন্তু বসে পড়েছে। এবং এখানে নাকি শুনেছি দুপুরে যে ভোগটা দেয় খুব দারুণ দারুণ খাবার থাকে ভোগে, তো সেটা তো আজকে খাবোই এবং দেখবো যে কত সুন্দর কি খাবার থাকে। এবং অনেকটা লোক বসে পড়েছে, আমরা জায়গা পাইনি, এবার দেখি পরের ব্যাচে পাওয়া যায় কি না দেখি। বন্ধুরা আগে ভিডিও করার চান্স পাইনি, তো খিচুড়ি পড়ে গেছে অলরেডি পাতে এবং বেগুনি গরম গরম। এবং একটা খিচুড়ি বলার ভুল, এটা হচ্ছে ডালিয়া এবং খিচুড়ি করা হয়েছে এটাকে, এবং এরকম বাঁধাকপি দিয়ে দিয়েছে, আবার বাঁধাকপি দিয়ে গেছে মটরশুঁটি দিয়ে, বেশ ভালো কিন্তু। বেগুনি এবং বাঁধাকপি এবং খিচুড়িটা মানে ডালিয়াই বলা যেতে পারে। এবং এখানে পনির দিল কিন্তু আমাকে, আবার দেখতে পাচ্ছেন পনিরটা বেশ বড় সাইজের, ভালো লাগছে পনিরটা কিন্তু দেখতে। এবং অনেকগুলোই দিয়েছে, তিন চারটে মতো পনির আমাকে দিয়েছে, দেখি এবার নেক্সট কী আসে। এরপর নেক্সট পেয়ে গেলাম হচ্ছে কষা সুন্দরভাবে একদম ঝাল ছাড়া আলুর দম, খুব সুন্দর কিন্তু আলুর দমটা ছিল টেস্ট, এবং সব কটা খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল জাস্ট। এরপর কিন্তু আমাদের পাতে পড়ে গেছে চাটনি, এবং খুব সুন্দর একটা চাটনি তেঁতুল দিয়ে এবং টমেটো দিয়ে চাটনি। এরপর কিন্তু এটা ঠিক আস মানে যেটা দিচ্ছিল এটা ঠিক পায়েস বলা ভুল, এটা মানে সুজি টাইপের, পায়েসের মতো দেখতে অনেকটা, কিন্তু এটা সুজি, মানে খুব সুন্দর এটাও কিন্তু টেস্ট, একটা ভোগের ব্যাপার। এবার বোঁদে দিচ্ছিল কিন্তু। এরপর নেক্সট ছিল হচ্ছে বোঁদে, মানে এতগুলো খাবারের আইটেম জাস্ট খেতে পাচ্ছিলাম না। এটা হচ্ছে এখানকার প্রসাদ, প্রসাদটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে খুব সুন্দরভাবে একটা ঘুগনি করেছে এবং একটা পাউরুটি দিয়েছিল এবং একটা ফলের টুকরো, সেটা হচ্ছে আপেল ছিল এটা। বন্ধুরা অনেক ঘুরলাম এবং খুব ভালো লাগলো, এবার আমাদের কিন্তু বাড়ির পথে রওনা দিতে হবে, কারণ এই সুন্দর প্লেসটি ছেড়ে আমরা আমাদের এবার বাড়ি যেতে হবে। অনেকটা টাইম কাটালাম সারাটা দিনই বলা যেতে পারে, এখন ঘড়িতে প্রায় বাজে 4:30 মতো, এখন আমরা বাড়ি ফিরবো বন্ধুরা, চলো বাই।